তো আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন হলো jQuery-র অ্যাড এলিমেন্টের ইফেক্ট। এটা আসলে কিভাবে কাজ করে অ্যাড এলিমেন্টস তা সেটা আমরা দেখব। অ্যান্ড ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে অ্যাপেন্ড, প্রিপেন্ড অ্যান্ড আফটার অ্যান্ড বিফোর, অ্যান্ড এগুলো কোনটা কীভাবে কাজ করে এবং কোনটা আমরা কখন ইউজ করবো সব কিছুই দেখব এই ভিডিওতে। ওকে, সো আপনারা এখানে ডেমো হিসেবে দেখতে পাচ্ছেন, এখানে একটা সার্ভারের ইয়া শো করছে এবং এখানে ইনসার্ট বিফোর এবং ইনসার্ট আফটার লেখা রয়েছে। সো আমরা এই বাটনগুলোতে একটু ক্লিক করে দেখি কি হয়। এবং উপরে কিন্তু একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিনা আমি একটু অ্যাড করেছি। সো ইনসার্ট বিফোরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নামটা লিখে দিয়েছিলাম এবং সেটা এখানে শো করছে। অ্যান্ড যখন আমি আবার ইনসার্ট আফটারে ক্লিক করছি তখন এটা কাজ করছে। ওকে, সো এইরকমেরই আমরা কিছু এলিমেন্টস সম্পর্কে আজকের ভিডিওতে দেখব। সো চলুন শুরু করা যাক। সো আমি পূর্বের যে কোডিংগুলো রয়েছে সব কিছু আমি এখানে মুছিয়ে দিচ্ছি, আমার এগুলোর দরকার নাই, আমি নতুন করে আবার কোডিং লিখব। সো প্রথমেই আমি এখানে যেটা করব, প্রথমে পি ট্যাগ নেব। ওকে, পি ট্যাগ নেব এবং লরেমের কিছু ওয়ার্ড নিব এখানে, ধরুন পাঁচটা ওয়ার্ড নিচ্ছি। সো লরেমের পাঁচটা ওয়ার্ড নিলাম। অ্যান্ড এখানে একটা বাটন নিব আমি, বাটন BUTTON। ওকে, একটা বাটন নিচ্ছি। অ্যান্ড এই বাটনটার নাম দিব আমি ক্লিক হেয়ার, অর ক্লিক যেটা আচ্ছা আপনি দিতে পারেন বা যেরকম দিলে ভালো হয়, এটা ধরা বাঁধার মধ্যে নাই হেয়ার। ওকে, ক্লিক হেয়ার, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লরেমের যে ওয়ার্ডগুলো নিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। এবং এটাকে মাঝখানে নিয়ে আসি, এখানে ক্লিক হেয়ার বাটনটাও কিন্তু মোটামুটি কাজ করছে। সো যাই হোক, এখন আমরা দেখি যে আসলে এটা কীভাবে কাজ করে। ওকে, সো আমি চাচ্ছি যখন আমার এখানে ক্লিক হবে তখন তার সাথে বাড়তি কিছু অ্যাড হবে, ধরুন ডটের পরে আমার নামটা লিখে দেবো সেটা যাতে এখানে শো করে, অথবা লরেমের প্রথমে যাতে আমার নামটা যাতে শো করে। আমি সেটা কীভাবে অ্যাড করবো এটার জন্য আমি যাচ্ছি হলো main.js এ। অ্যান্ড এখানে আসার পর আমি প্রথমে $ দেন আমি প্রথমে টার্গেট করব, কাকে টার্গেট করবো, বাটনটাকে যখন ক্লিক করব। সো এখানে আমার সিলেক্ট করে নিতে হচ্ছে, তো বাটনকে কিন্তু আমি আইডি বা কোনো ক্লাস কিন্তু দেইনি, জাস্ট ডিরেক্টলি আমি বাটন লিখে দিচ্ছি। অ্যান্ড তারপরে এটাকে ক্লিক করব, সো ক্লিক, দেন যখন আমি ক্লিক করব তখন কি হবে, ফাংশন ক্রিয়েট হবে একটি। সো ফাংশনটা হলো এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। ওকে, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের মাঝখান দিয়ে আমরা টেনে নিয়ে আসবো। অ্যান্ড এইখানে আবার $, দেন এখানে কি করব, এই যে পি ট্যাগটা এটাকে আমরা এখন টান দিব। সো পি ট্যাগ, দেন আমরা কি করতে যাচ্ছি, ওর পরে কিছু লেখা অ্যাড হবে। সো এর পরে যেহেতু ডটের পরে যেহেতু আসবে সেক্ষেত্রে আমরা দিতে পারি হলো অ্যাপেন্ড দেবেন, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবং আপনি কি লিখতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। সো আমি আমার নামটা যদি লিখে দিই এখানে, সো দেখতে পাচ্ছেন ক্লিক করলে সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার কথা। ওকে, সো আমি এখানে কন্ট্রোল এস দিয়ে একটু সেভ করে নিচ্ছি। অ্যান্ড এখানে একটা ডট হবে যেহেতু আমরা এটা একটা অ্যাকশন। ওকে, এটা একটা অ্যাকশন এবং এটা একটা সিলেক্টর, সো এখানে আমাদের ডট দিতে হবে। ওকে, এখন আমি যদি রিলোড করি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার, আমি যে এখানে নামটা দিয়েছিলাম আমার নামটা সেটা এখানে শো করছে। আমি যেটা লিখবো সেটা এখানে শো করবো, আমি যেটা চাচ্ছি এখানে শো করাইতে সেটা আমাকে এখানে লিখে দিতে হবে। সো ব্যাপারটা হলো যদি আপনি চান যেটাকে বোল্ড করে লিখবেন, সো আপনি এখানে বিট একটা এখানে লিখে দেবেন। সো আমি এটাকে ক্লোজ করে নিচ্ছি। সো এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার যে নামটা আমি যেটা লিখেছিলাম সেটা বোল্ড হয়ে গেছে। সো আপনি চাইলে এখানে HTML-এর কোনো কোডও এখানে লিখে দিতে পারেন, অথবা যদি আরও বড়ো করতে চান H2 ট্যাগ ইউজ করতে পারেন। সো যাই হোক, অ্যাপেন্ডের ব্যাপারটা আশা করি মোটামুটি বুঝতে পারছেন। সো এখন প্রিপেন্ডের ব্যাপারটা একটু দেখে নিই। প্রিপেন্ড, এটা PRE, জাস্ট তারপর পেন্ট লেখাটা ঠিকই থাকবে। সো এখন যদি আমি ক্লিক হেয়ারে ক্লিক করি দেখতে পাচ্ছেন সামনে আমার এই লেখাটা চলে আসে। সো আমি যদি এখানে কিছু একটা গ্যাপ দেই তাহলে কি হবে দেখি, হ্যাঁ গ্যাপ দিল, তারপরে হচ্ছে না। তো যাই হোক, এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন এটা চলে আসছে এবং এটা মোটামুটি কাজ করছে। অ্যান্ড আমরা এখন যেটা করব, আবার এটা তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। সো নেক্সটে আমরা যেটা করব, আবার এই কোডগুলো মিশিয়ে দেব এবং main.js-এ যেগুলো লিখছি সেগুলোও সরাই দিচ্ছি। অ্যান্ড আবার এখানে নতুন করে একটা কাজ করব, সেটা হলো একটা নতুন করে একটা ফটো আমি এখানে নিয়ে আসছি, মানে আমার যে ফোল্ডারটা রয়েছে কাঙ্ক্ষিত ফোল্ডারটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি নিউ ফোল্ডারে এখানে উপরে একটা ফটো রাখছি যেটা কি নিয়ে এটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা নাম আমি রিনেম করেছি এবং রিনেম করে এখানে রেখেছি। ওকে, সো আমি এখন আমার কোডিং এখানে যাব, যাওয়ার পরে index.html আসলাম। আসার পর প্রথমে আমি আমার ইমেজটাকে টান দিব। সো img লিখলে এটা পেয়ে যাবেন, এন্টার মারলে এখান থেকে সোর্সটা দিয়ে দিতে হবে। তো আমার সোর্সটা আমি এখান থেকে বের করে নিয়ে আসি, কী সোর্স দিয়েছিলাম, এটা কিন্তু কোনো ফোল্ডারের ভিতরে নাই, উপরেই আছে। সো পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি,
তারপরে এখানে আসার পর পেস্ট করে দিব যদি এটা কোনো ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে ফোল্ডারে স্ল্যাশ ফোল্ডারের নাম তারপরে স্ল্যাশ দিয়ে ফটোর নামটা থাকতো ওকে আর ALT তে যদি ফটোটা যদি দেখা গেল সার্ভার থেকে লোড নেয়নি তখন কি লেখা শো করবে সো এটা লেখার জন্য এটা দেয় সো আমি এটা লোগো লিখে দিচ্ছি আর কিছু না যাতে কোনো সময় যদি ফটোটা যদি লোড না নেয় তখন যাতে এই কথাটা শো করে দেখুন এখনই দেখতে পাবেন দেখেন এখানে লোগো শো করছে সো এই জন্য আর কি ALT অল্টারনেটিভভাবে এটা লেখা হয় সো এখানে মোটামুটি তো বুঝতে পারছেন ব্যাপারটা তো ফটোটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সো আমি ফটোটাকে একটু ছোট করার জন্য এর হাইট ওয়েট দিয়ে নেব সো হাইট দিব হলো ধরুন 100 পিক্সেল দিলেই হবে অ্যান্ড এর যেটা উইথটা একটু বাড়াই দিব বা উইথ না দিলেও মোটামুটি চলবে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা পর্যায়ে এসে চলে আসছে অ্যান্ড এখানে আমি নিচে একটা বাটন অ্যাড করব সো BUTTON বাটনটা অ্যাড করার পরে আমি এই বাটনে কি লিখতে পারি আমি লিখতে পারি যে ক্লিক হেয়ার অর ক্লিকই লিখলাম ওকে বেশি কিছু লেখার দরকার নেই ক্লিকই লিখছে অ্যান্ড বাটনটা এখানে চলে আসছে অ্যান্ড বাটনটা চলে আসার পর সাইডে চলে আসছে সো আমি চাচ্ছি যে বাটনটাকে একটু নিচে নিয়ে আসার জন্য সো নিচে নিয়ে আসার জন্য আমাকে যেটা করতে হবে এখানে মাঝখানে আমার বিয়ার ট্যাগ নিতে হবে বিয়ার ট্যাগ দিলে মোটামুটি এগুলো নিচে নিয়ে আসবে ব্রেক মারে নিচে নিয়ে আসবো সো ব্রেক মারার কারণে এটা নিচে চলে আসছে এবং আরও একটা ব্রেক মারি আমি এখানে সো বিয়ার ট্যাগ আরেকবার দিলে মোটামুটি নিচে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটার নিচেই কিন্তু এই ক্লিক যে নামক যে কথাটা আমি লিখেছি সেটা এখানে শো করছে সো আমি চাচ্ছি যখন এখানে ক্লিক করব মানে এই বাটনটাতে আমি যখন ক্লিক করব তখন যাতে এর সামনে অর্থাৎ এর সামনে যাতে আমার নামটা শো করে বা আমি যেটা লিখব সেটা যাতে এখানে শো করে এবং আবার বা পরবর্তীতে যদি আবার এখানে ক্লিক করি তাহলে যাতে পরবর্তীতে এই পাশে যাতে একটা লেখা শো করে যেটা আমি শো করাবো ওকে সো চলুন একটু কোড করা যাক সো প্রথমে ডলার সাইন দিব দেন আমাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি প্রথমে কী করবো এই বাটন ট্যাগটাকে নেবো বাটনের এখানে আমি একটা কাজ করব এখানে আমি একটা আইডি দিয়ে নিই সো আইডি লেখার পরে BTN1 দিয়ে দিচ্ছি যাতে আমার সিলেক্ট করতে সুবিধা হয় সো প্রথমে মেইন ডট জেসে আসার পরে বাটনটাকে এখানে সিলেক্ট করলাম দেন আমি যেটা করব ক্লিক করব ওকে সো সিকে ক্লিক দেন এখানে ফাংশন দিয়ে দিলাম অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব অ্যান্ড এখান থেকে এটা ক্লোজ এখান থেকে শেষ এটা একটু নিচে নামায় নিয়ে আসি অ্যান্ড এখানে ডলার সাইন অ্যান্ড এটা ইমেজ ট্যাগের মধ্যে রয়েছে এখানে কোনো আইডি দেওয়া নাই তো IMG লিখলেই মোটামুটি তাকে টার্গেট করে নেবে সো তারপরে আফটার আর বিফোর ওকে সো আমি প্রথমে আফটার দিয়ে দেখি আফটার দিলাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট সো একটু ফার্স্ট ব্র্যাকেট আফটারের পরে কী আমি শো করাবো আমি শো করা যাচ্ছে আমার নামটা সো এখানে আজিজুল লিখে দিচ্ছি সো আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আফটার এখানে চলে আসছে মানে এর পরে আফটার মানে পরে এখানে চলে আসছে আমার নামটা আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি যদি এখানে লিখতাম যে বি ফোর তো তাহলে কী হতো দেখি তাহলে যদি আমি ক্লিক করতাম তারপর ওখানে চলে আসছে বাট কোনো সমস্যা না যদি আবার যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এবার সামনে চলে আসছে মানে বি ফোর লেখার কারণে সামনে চলে আসছে এখানে যেটা লিখেছি সেটা কিন্তু এখানে শো করছে সো আশা করি মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছেন অ্যান্ড আমি যদি এখানে চাই যে আসলে আমি দুটা বাটন ইউজ করবো একটা না দুটা বাটন ইউজ করবো অ্যান্ড আলাদাভাবে দেখাবো সো সেটা আমি চাইলে করতে পারি সো এখানে প্রথম বাটনটা থেকে আমি সেকেন্ড বাটনটা কপি করে নিচ্ছি এবং এখানে বাটনটার নাম দিতে পারি ইনসার্ট আফটার দিয়ে দিচ্ছি ইনসার্ট আফটার আর এখানে দিতে পারি ইনসার্ট বিফোর ওকে ইনসার্ট আফটার অ্যান্ড ইনসার্ট বিফোর অ্যান্ড এখানে বাটন ওয়ানের জায়গায় এখানে লিখে দিচ্ছি বাটন টু অ্যান্ড আমি যদি এখন আমার ব্রাউজারটা রিলোড করে দেখি কি হ্যাঁ ঠিকই ঠিকই চলে আসে ইনসার্ট আফটার ইনসার্ট বিফোর সো এখন আমরা যেটা করবো মেইন ডট জিএসে আসার পরে আমাদের বাটন ওয়ানেরটা লেখা রয়েছে সো বাটন ওয়ানে দিয়েছিলাম কি আফটার সো আমি এখানে আফটার লিখে দিব আফটার অ্যান্ড এখান থেকে আবার পুরোটাই ফটো কপি করে নিব কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড যখন বাটন টুতে কেউ যখন ক্লিক করবে তখন জানি বিফোর শো হয় বিফোর ওকে সো এখন দেখতে পাচ্ছেন আমি যদি এখানে অন্য কিছু লিখতে চাই ধরুন আরও বড় কিছু লিখতে চাই আমি চাইলে কিন্তু সেটা করতে পারবো এখানে আমি যা লিখবো সেটাই শো করবে ওকে এটা আমি যেখানে মানে এখানে যেটা লিখবো সেটা এখানে শো করবে সো আমি বিফোরে লিখছি সো বিফোরে যদি আমি এটা লিখি দেখতে পাচ্ছেন মাই নেম ইজ আজিজুল এখানে এটা শো করছে আর যদি আমি ইনসার্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটা শো করছে আমি যদি অন্য কিছু এখানে লিখতাম তাও কিন্তু এখানে শো করতো সো আমি আবার ইনসার্টে ক্লিক করছি আফটারে ক্লিক করছি সো দেখতেই পাচ্ছেন আশা করি এটা মোটামুটি কাজ করছে এবং এই যে এলিমেন্টগুলো এটা এভাবে কাজ করে সো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আশা করি মোটামুটি হয়ে যাবে একটা সময় অ্যান্ড নেক্সটে তো লাইট প্রজেক্ট আসছেই সো ভালো থাকুন ধন্যবাদ